পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছে সেখানে। এবং যথাসম্ভব বাড়িতেই থাকেন, যেগুলো করলে স্বাস্থ্য আমাদের প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এরকম যেন খাদ্য গ্রহণ করি আমরা। যেমন টাটকা শাকসবজি ফলমূল, ভিটামিন সি সমৃদ্ধ খাবার, প্রোটিন বেশি খাই। এবং প্রোটিনের ক্ষেত্রে খুব ভালো সোর্স হলো, যাদের উৎস হলো ডিম, যাদের ক্ষেত্রে কোলেস্টেরল বা ফ্যাটের সমস্যা আছে তারা আমরা কুসুমটা বাদ দিয়ে সাদা অংশটা, ডিমের সাদা অংশটা থেকে প্রচুর পরিমাণে পানি খেতে পারি। ডিমের পানি থেকে প্রচুর পরিমাণে আমরা প্রোটিন খেতে পারি। এগুলো যেন আমরা মেনে চলি, বেশি তরল খাবার খাই, পানি বেশি পান করি, এবং আমরা যেন ধূমপান থেকে বিরত রাখি। সবাই যেন ধূমপান থেকে বিরত থাকেন, কারণ ধূমপান একটি অতিরিক্ত ঝুঁকি তৈরি করে এই COVID-19 বা করোনা ভাইরাসের ক্ষেত্রে। আপনারা সবাই সতর্ক থাকুন এবং নিজেকে সুস্থ রাখুন, এই কামনা করে আমি আজকের তথ্য শুরু করব। আমাদের PCR পরীক্ষা হয়, আমরা জানেন, আমরা ইতিমধ্যেই বলেছি যে আমাদের মোট 41টি PCR ল্যাব চালু আছে, তবে আজকে আমরা কয়েকটি ল্যাবের রেজাল্ট পাইনি, হয়তো সাপ্তাহিক ছুটির কারণে সেখানে নমুনা সংগৃহীত বা নমুনা পরীক্ষা হয়নি। ঢাকার, মাফ করবেন, ঢাকার 20টি ল্যাবের মধ্যে আমরা আজকে 12টি ল্যাবের তথ্য দিব এবং ঢাকার বাইরে 21টি ল্যাবের তথ্য দিব। আমরা পুরো নমুনা সংগ্রহ হয়েছে এই 12 এবং 21 ল্যাবের সহ, আমাদের নমুনা সংগ্রহ হয়েছে 6501টি এবং পরীক্ষা হয়েছে 6782টি। এই পরীক্ষার মধ্যে আমাদের ঢাকা ল্যাব সময়ের মধ্যে নমুনা ছিল 3320টি এবং ঢাকার যে 12টি ল্যাব সেখানে নমুনা পরীক্ষা হয়েছে 3724টি, এবং এইগুলোর মধ্যে আমরা পজিটিভ পেয়েছি, 12টি ল্যাবের মধ্যে পজিটিভ পেয়েছি 605টি এবং ঢাকার বাইরে 41টি ল্যাবে পরীক্ষা হয়েছে 3181টি এবং নমুনা সংগৃহীত হয়েছে 3181টি এবং পরীক্ষা হয়েছে 3058টি, এবং এই 3058টির মধ্যে শনাক্ত হয়েছে 325টি। তাহলে আমাদের মোট পরীক্ষা নমুনা সংগ্রহ 6501টি এবং পরীক্ষা হয়েছে 6782টি। এগুলো পূর্বের নমুনা সহ পরীক্ষা 6782, এবং এর মধ্যে শনাক্ত হয়েছে গত চব্বিশ ঘন্টায় 930 জন, এবং এ পর্যন্ত শনাক্ত 20,995 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 16 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 314 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 235 জন এবং এ পর্যন্ত 4,117 জন। আমরা মৃত্যু বিশ্লেষণের দিকে একটু তাকাতে চাই। যে 16 জন মৃত্যুবরণ করেছেন তার মধ্যে ঢাকা বিভাগে 12 জন, চট্টগ্রাম বিভাগে 2 জন এবং রংপুর বিভাগে 2 জন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা সিটিতে 7 জন, ঢাকা জেলার মধ্যে 2 জন এবং অন্যান্য জেলা গাজীপুর, মুন্সিগঞ্জ এবং নরসিংদীতে 1 জন করে। এবং এই 16 জনের মধ্যে সকলই পুরুষ। বয়স বিশ্লেষণে আমরা দেখছি 71 থেকে 80 বছরের মধ্যে 1 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 3 জন, 41 থেকে 50, 51 থেকে 60 বছরের মধ্যে 6 জন এবং 41 থেকে 50 বছরের মধ্যে 5 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 1 জন, গাজীপুর, মুন্সিগঞ্জ এবং নরসিংদীতে 1 জন করে। এবং এই 16 জনের মধ্যে সকলই পুরুষ। বয়স বিশ্লেষণে আমরা দেখছি 71 থেকে 80 বছরের মধ্যে 1 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 3 জন, 41 থেকে 50, 51 থেকে 60 বছরের মধ্যে 6 জন এবং 41 থেকে 50 বছরের মধ্যে 5 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 1 জন। গত 24 ঘন্টায় নতুন করে আইসোলেশনে এসেছেন 349 জন, ছাড় পেয়েছেন 51 জন, বর্তমানে আইসোলেশনে আছে 3,046 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,530 জন। এবং আমাদের আইসোলেশন বেড সংখ্যা পূর্বের মতোই আছে 8,934টি এবং আমাদের যেগুলো অনগোয়িং প্রসেসের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজের এবং ময়মনসিংহ নার্সিং ডরমিটারিতে যে কাজগুলি চলছে সেগুলো চলছে। এবং আমরা বলেছি আগেই যে আমাদের বসুন্ধরা কনভেন্সি সিটি, DNCC মার্কেট, এগুলো চলছে এবং আমরা বেসরকারি হাসপাতালদের সাথে MU করে আনোয়ারা মডার্ন মেডিকেল কলেজ দ্রুতই কাজ শুরু করবেন। হয়তো আজকে এটা উদ্বোধন হচ্ছে এবং হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেও আমাদের কোভিড হাসপাতাল হিসেবে আইসোলেশন শয্যা তৈরি হবে।
আমাদের এখন পর্যন্ত ঢাকা মহানগরীতে 2900টি আইসোলেশন শয্যা আছে এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে 6034টি, এবং এই সকল হাসপাতালে আইসিইউ সংখ্যা আছে 329টি এবং ডায়ালাইসিস ইউনিট আছে 102টি। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে 2510 জন, ছাড় পেয়েছেন 1704 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 2,36,914 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,88,773 জন, এবং বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 48,141 জন। সারা দেশে সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত আছে 617টি প্রতিষ্ঠান, এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যাবে 31,165 জনকে। আমাদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী, যেহেতু গতকাল সাপ্তাহিক ছুটির দিন ছিল, গতকাল কেন্দ্রীয় ঔষধাগারে কোনো ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংগৃহীত হয় নাই, তবে আমাদের এ পর্যন্ত সংগৃহীত 22,17,339টি। তবে গত 24 ঘন্টায় বিতরণ হয়েছে 1,000 ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এবং এ পর্যন্ত 18,72,066টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ হয়েছে, এবং বর্তমানে মজুত আছে 3,45,273টি।